নমস্কার সবাইকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আজ রবিবার আঠেরোই ফেব্রুয়ারি আবার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কী আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির জন্য লেটেস্ট আবার কী পরিবর্তন হয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে আলোচনা করবো সুতরাং ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন চলে যাই সরাসরি আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে আবার কি লেটেস্ট আপডেট আছে সরাসরি চলে যাচ্ছি রিজন্যাল মেট্রোলিক্যাল সেন্টার কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম এখানে ফার্স্ট ওয়ার্নিং কি আছে সেটা একবার জেনে নিচ্ছি ওয়ার্নিং ফর সাফ হিমালয় ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিমের জন্য আজ আঠেরোই ফেব্রুয়ারি আজ কিন্তু শুধুমাত্র ফগের ওয়ার্নিং রয়েছে বাকি উনিশ থেকে বাইশ তারিখ অবধি কিন্তু কোনো ওয়ার্নিং নেই উত্তরবঙ্গে জেলাগুলি এবং সঙ্গে পার্বত্য জেলাগুলি সেখানে কিন্তু শুধুমাত্র আজকে ওয়ার্নিং রয়েছে বাকি কিন্তু উনিশ থেকে বাইশে কোনো ওয়ার্নিং নেই এবার ওয়ার্নিং ফর ওয়েস্ট বেঙ্গল আজ আঠেরো তারিখ আঠেরো থেকে বাইশ তারিখ কিন্তু কোনো ওয়ার্নিং নেই কোনো সতর্কতা জারি নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলে যাই জেলাভিত্তিক আবার কি আপডেট রয়েছে সেটা একবার এক নজরে দেখে নিচ্ছি প্রথমেই চলে যাই দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য মর্নিংয়ের আবহাওয়া দপ্তরের লেটেস্ট যে আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের যে জেলাগুলির কি আবহাওয়ার পরিবর্তন রয়েছে সেটা কিন্তু একবার জেলাভিত্তিক বিস্তারিত আলোচনা করব প্রথমে রয়েছে নর্থ টোয়েন্টি ফোর পরগনার আজ আঠেরো তারিখ আঠেরো থেকে বাইশ প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে ড্রাই ওয়েদার মোস্ট লাইকলি উনিশ কুড়ি একুশ বাইশ আগামী পাঁচ দিন কিন্তু আবার কোনো রুদ্রোজ্জ্বল ওয়েদার থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে ইস্ট মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম সঙ্গে ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া দুই বর্ধমান সঙ্গে বীরভূমে কিন্তু আগামী একুশ এবং বাইশ বীরভূমে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আজকাল পরশু কোনো বৃষ্টি নেই কিন্তু একুশ এবং বাইশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম সঙ্গে নদিয়া। অর্থাৎ আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বাকি আঠেরো উনিশ কুড়ি কোনো জেলাতেই বৃষ্টি নেই প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের উল্লেখ নেই শুধুমাত্র বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একুশ এবং বাইশ তারিখ এবার চলে যাই টেম্পারেচার আপডেট গ্র্যাজুয়াল রাইজ ইন নাইট টেম্পারেচার বাই টু 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 ফোর ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ দিনের যে টেম্পারেচার কিন্তু রাতের যে টেম্পারেচার সেটা কিন্তু দুই থেকে চার ডিগ্রি গ্র্যাজুয়ালি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনে এবার কোনো সতর্কতা রয়েছে কিনা একবার দেখে নেব আঠারো থেকে বাইশ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু সতর্কতা জারি নেই আঠেরো থেকে বাইশ কোনো সতর্কতা জানার নেই এবার এই হলো দক্ষিণবঙ্গের জেলাগুলির গুরুত্বপূর্ণ আপডেট এবার চলে যাই নর্থ বেঙ্গল জেলার কি আপডেট রয়েছে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট মর্নিংয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আঠেরো থেকে বাইশ আঠেরো থেকে বাইশ কিন্তু দার্জিলিংয়ে বৃষ্টিপাত হবে লাইট ড্রেন হবে আঠেরো থেকে বাইশ এবং কিন্তু সকালে কিন্তু ঘন থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে জলপাইগুড়িতে আজ এবং আগামীকাল সঙ্গে কিন্তু আঠেরো থেকে কুড়ি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই একুশ থেকে একুশ এবং বাইশ জলপাইগুড়িতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে কালিম্পং আলিপুরদুয়ার সঙ্গে কোচবিহার দুই দিনাজপুর এবং মালদা অর্থাৎ একুশ এবং বাইশ কিন্তু রাজ্যের সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের শুধুমাত্র বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই তিনটি জেলাতে কিন্তু বৃষ্টি হবে বাকি নর্থ বেঙ্গলের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু একুশ থেকে বাইশ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার চলে যায় এবং সর্বনিম্ন একজন আজকের সর্বোচ্চ টেম্পারেচার আসানসোল থার্টি ওয়ান পয়েন্ট থ্রি থার্টি ওয়ান পয়েন্ট থ্রি ডিগ্রি মিনিমাম ষোলো দশমিক পাঁচ কোচবিহার ছাব্বিশ দশমিক ছয় সর্বোচ্চ সর্বনিম্ন বারো দার্জিলিং বারো দশমিক চার সর্বোচ্চ সর্বনিম্ন ছয় দশমিক পাঁচ কলকাতায় আঠাশ দশমিক আট সর্বনিম্ন আঠেরো ডিগ্রি থেকে উনিশ ডিগ্রির কাছাকাছি মালদা সাতাশ দশমিক পাঁচ সর্বনিম্ন পনেরো দশমিক নয় এ হল টেম্পারেচারের লোকেশান ওয়াইজ গুরুত্বপূর্ণ আপডেটটি আপডে আবার এই গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল্প রাখবেন তাহলে সবার প্রথমে আবার গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছে চলে যাবে খুব সহজেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে